আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার বোনের একটা রেসিপি শেয়ার করতেছি, যেটা আপু আজকে নিজেই বানিয়ে দেখাবে। চলুন দেখে আসি। তারপরে মরিচের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার কয়টা চিকেন এখানে? এখানে দুইটা চিকেন। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিয়ে একটু ডুবা তেলে ফ্রাই করে নিব। এই যে এখানে আমরা তেলটা বসাইছি, তেল একদম প্রপার গরম হইতে হবে। আচ্ছা, একদম পুরো রান্না করার সময় আমি তখন দিব। এখন আমি সয়া সস দিয়ে ফ্রাই করবো না, কারণ তেলটা আমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না আর তেল কালো হয়ে যায়। এটা একটা টিপস, কিন্তু এটা কিন্তু অনেকে জানে না, এটা আমি নিজেও জানি না আসলে। কর্নফ্লাওয়ার অনেকে ডিম দিয়ে ফ্রাই করে, বাট আমি এগুলি ডিম টিম পছন্দ করি না। যখন এটা সেকেন্ড পরের দিন খাইতে গেলে ডিমের গন্ধ, এক একজনের এক এক স্টাইল। বাস তেল গরম হোক, আমরা এটা ভেজে নি। আর এতে আমি এখানে এখানে ক্যাপসিকাম, তারপরে যেগুলি যেগুলি দিব, হ্যাঁ ওইটা পরে দেখাবো, শেয়ার করবো। একটু হালকা ফ্রাই করার পরে এরকম হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হালকা না, মোটামুটি ডান, ওয়েল ডান করা। নর্মালি এটা বোনলেস চিকেন দিয়ে করলে বেশি ভালো হয়, বোনলেস চিকেন। এখন আমার বোনলেস চিকেন নাই, আমি আমরা বোন করছি। ওকে, এখন রসুনটাকে একটু দিয়ে দিলাম, তারপরে চিলি আন্দাজ করে এটা ঝাল, যে আমার এটা তো ঝাল নাই, এটা ঝাল নাই এত বেশি। আমি মিক্সড করে নিছি ক্যাপসিকাম, এখানে একটা একটা ক্যাপসিকাম আছে সব না, তো গ্রিন, ইয়েলো, রেড। চিকেনের আন্দাজ অনুযায়ী আমি এই ফাঁকে একটু আদা রসুন দিয়ে দিব, একটু চিকেন, একটু আদা রসুন। তো আমি পরিমাণ কি টেবিল হবে না চা চামচ হবে? এখানে পেঁয়াজ গুলি কিন্তু এভাবে করে কেটে নিছে, ওইটা আসলে আমি নিছি আর কি, আপনারা আপনাদের পছন্দ মতো। আচ্ছা, এভাবে দিলে একটু সুন্দর হয়, এর জন্যই যেহেতু চিকেন মানে 90% হওয়ানো, এখন আমি এখানে দিব বাকিটা হওয়ার জন্য। চিকেনটা এখানে দিয়ে দিব, সাথে পেঁয়াজটাও দিব। এখানে কিন্তু রসুন বা চিলি ফ্লেক্স ফুলে এত ইয়া করতে হয় না, না আপু, ব্রাউন তো করতে হবে না, সব একসাথে এইভাবে করে মানে একটার পর একটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব, যেহেতু চিকেন ইয়েটা আমি একটু ঢাকনা দিয়ে দিব, কষাবি আর কি। একটু লবণ দিব, চিকেনে তো লবণ আছে, আবার সয়া সস যাবে, এই জন্য আমি সয়া সসে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, এটা আন্দাজ করে দিবেন। লবণ দিয়ে নিচ্ছে সামান্য, কারণ আমি সয়া সস দিব পরে। মানে একটু নাড়িয়ে দিচ্ছে, এখন আমি কোনো সস দেই নাই, একটু পেঁয়াজটা হোক সামান্য, মানে সবগুলোর সাথে সবগুলো যেন একটু মিক্স হয়, ওইটা ওয়েট করতে সস। একটু সয়া সস একদম সামান্য অল্প দিচ্ছি, কারণ সবগুলিতে লবণ হচ্ছে। এখানে সয়া সস দেওয়া হচ্ছে, এখন আমি একটু চিলি সস দিব, এটা সুইট চিলি সস। হ্যাঁ, সুইট চিলি সস। আর অনেকে ম্যাগি নর্মাল চিলি সস দিতে পারেন, টমেটো কেচাপ দিতে পারেন, যেটা পছন্দ মতো।
এখন এগুলো ভালো করে নাড়িয়ে দেওয়া হবে। একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, ভালো করে রং চলে আসছে, কিন্তু কমে গেছে। বেশিক্ষণ রাখলে পেঁয়াজ ভর্তা হয়ে যাবে, এটা মজা নেই। রেডি, আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। মনে রাখবেন, এটা বোনলেস চিকেন দিয়ে হলে বেশি মজা হয় না, মজা ঠিকই হয়, বোনলেস চিকেন হলে ইজি হয়, ইজি হয়, ও কুইক হয়। তো বোনলেস চিকেনটাকে এভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, সেম কুইকার, বোনলেস চিকেন হলে কুইক। ওকে, রেডি। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। যদি আমার বোনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এটার সাথে আপনারা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, সাদা ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন। এখন যেহেতু ঈদের সময়, ঈদের টাইম, আপনারা এটা ঈদ রেসিপি তো শেয়ার করতে পারেন, ঈদ রেসিপিতে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি সবার পছন্দ হবে, ট্রাই করে দেখেন।